নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও কিছু ঘটনা চলে এসেছি আজকে এপিসোডটা একটু ডিফারেন্ট করার ইচ্ছে আছে তো আজকে তোমরা অনেক দিন আগে কমেন্ট সেকশনে একজন মানে আমাকে বলেছিল যে অন্য দেশের ভূতের ব্যাপারে কিছু আনো তো এতদিন ধরে আমি অনেক খোঁজ ঠোঁচ করে আজকে জাপানিজ ভূতের উপর একটা ইনফরমেশান তোমাদেরকে দেব। এবং অলসো আরেকটি ঘটনা হবে যে তিরুপতি বালাজের থেকে ফেরার সময় একটি বলবো ভয়ানক ঘটনা যেহেতু ঘটনাটা যখন ঘটেছিল সে ভয় পেয়ে গিয়েছিল তো একটা ভয়ানক ঘটনা ঘটেছিল এবং থাকছে আরেকটি ইনফরমেশন সো আমি জানি তোমরা ইনফরমেশন পেতে খুব ভালোবাসো তাই না তো ঠিক আছে যেটা আমি সবসময় বলে থাকি আগে সেটা বলে নিই কথায় গল্প ভুতরে আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি তোমাদের বিশ্বাসযোগ্য বলে মনে না হয় ক্ষেত্রে গল্প আকারে নিয়ে নেবে কারণ আমাদের মেন উদ্দেশ্য কিন্তু তোমাদের বিনোদন দেওয়া বা তোমাকে তোমাদেরকে এন্টারটেন করা কারণ গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি আর যারা ভাবছো ঘটনা শেয়ার করবে প্লিজ পাঠিয়ে দাও এইট জিরো ডবল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে মেইল আইডি আছে কথায় গল্প অ্যাট সেখানে পাঠিয়ে দিতে পারো নতুবা আমাদের যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ আছে কথায় গল্প সেখানেও কিন্তু তোমরা দেখতেই পারো ঠিক আছে তো তোমরা হয়তো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ তো তাড়াতাড়ি পাঠিয়ে দাও বসে আছে তোমাদের জন্য কারণ এখানে কিন্তু সবার ঘটনা শেয়ার করা হয় তো প্রথম জাপানিজ ভূতের কথা যখন বলছি তখন কুচিসাকি ওনার কথা তোমরা জানো তো এটা তোমরা অনেকেই হয়তো জানো কারণ ওটা ফেমাস ভূত বাট ইনস্টেড অফ দ্যাট আরও অনেক ভূত কিন্তু আছে জাপানে তো কুচিসাকি ওনার ব্যাপারে আমি একটু পরে বলছি আগে কিছু কিছু আনইউজুয়াল তথ্য প্রথমটা চলে যাব হলো কাপ্পা কাপ্পা এক ধরনের কি বলবো এটাকে ভূতও বলতে পারো বা কি জাপানি কিন্তু কিছু সংখ্যক এদেরকে ওয়াটার গডও বলে হ্যাঁ কাপ্পা কি হয় বলো তো কাপ্পা হিউম্যানের মতোই হয় কিন্তু সাইজে খুব ছোট হয় ওদের একটা শেল থাকে সেল মানে ওই টার্টেলের যেমন গ্রিন কালারের একটা শেল হয় কাপ্পাদেরও একটা শেল হয় আর ওদের মাথার উপর না একটা প্লেট থাকে প্লেটটা সবসময় জলে ভর্তি থাকা দরকার যদি জলে ভর্তি না থাকে ওরা বাঁচতে পারে না হয়তো এটার জন্য ওরা সবসময় ওয়াটার বডিসে থাকে জাপানিসরা বিশ্বাস করে যে এই কাপ্পা যে কাপ্পা জেনারেলি জাপানের যে ওয়াটার বডিসগুলি থাকে না ওখানেই কিন্তু জেনারেলি কাপ্পাদের পাওয়া যায় এদেরকে ওরা মানে বলতে পারো যে ভগবান হিসাবেই দেখে তাই তো নেক্সট চলে যাব হলো চোচিন ওবাকে হ্যাঁ চোচিন ওবাকেটা কি চোচিন ওবাকে হলো এটা এটাকে এক ধরনের ভূতই বলবো বাট এটা অত ভয়ঙ্কর না বাট এদের মেন উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখানো ঠিক আছে এদের এক হাত লম্বা জিভ থাকে অ্যান্ড এটাকে না বারবার বের করে ঢোকায় বের করে ঢোকায় হুম অ্যান্ড এটাকে ল্যান্ড পেপার ল্যান্টেন ভূত বলা হয় ঠিক আছে পেপার ল্যান্টেন ভূত বলা হয় এই চোচিন ওবাকেকে আর এদের না চোখগুলি গোল গোল এরকম করে ঘুরাতে থাকে এরকম এরকম করে ঘুরাতে থাকে হ্যাঁ আর হলো প্রচণ্ড জোরে জোরে হাসে মানে এদের মেইন উদ্দেশ্য হলো এদের সবচেয়ে থেকে মানে মেইন উদ্দেশ্য যেটা হলো সেটা হলো মানুষকে ভয় দেখানো মানুষকে ভয় পাওয়ানো ঠিক আছে আর জাপানিজদের মতে না এরা বলে যে অনেক দিন যদি একটা ল্যান্টনকে মোর দ্যান একশো বছর মানে একশো বছর যদি একটাই ল্যানটনকে তোমরা ইউজ করো তাহলে ওটা নাকি আস্তে আস্তে চোচিন ওবাকে হয়ে যায় জাপানিস একটা এনশিয়েন্ট একটা রিলিজিয়ান আছে যার নাম সেইস ওদের মতে প্রত্যেকটা বস্তুরও কিন্তু প্রাণ আছে তোমাদের অনেকের হয়তো মনে আছে আমি একটা ঘরের ব্যাপারে বলেছিলাম যে ঘরেরও প্রাণ আছে মানে বিশেষ বিশেষ দিনে ঘরটা মানে ওটা এখন ডেস্ট্রয় হয়ে গেছে বাট বিশেষ বিশেষ দিনে কিন্তু ঘরটা আবার ইয়ে হয়ে যায় মানে জীবিত হয়ে যায় পুরো একদম আগে যেরকম ঘরটা ছিল না দেখতে ওরকমই হয়ে যায় তো এখানে জ্যাপানিজরাও কিন্তু এই কথাটা মানে যে বস্তুদেরও প্রাণ আছে যেমন ঘরটাও হঠাৎ হঠাৎ কোনো কোনো মাঝে মাঝে আবার নিজের আগের স্বরূপে ফিরে আসে তো যাই হোক আর নেক্সট হবে হলো ইউকি ওনা ইউকি ওনা ওনা হলো একটা খুব সুন্দর মহিলা ঠিক আছে মহিলা ভূত বলা যায় যার প্রচণ্ড লম্বা চুল কালো রঙের লম্বা চুল আর ওর গায়ের কালারটা না একদম পুরো বরফের মতো সাদা ধবধবে বরফ যেমন সাদা ধবধবে হয় জাস্ট লাইক দ্যাট ওইরকম সাদা ধবধবে হুম আচ্ছা অনেক এই মানে ইউকি ওনার ব্যাপারে না অনেকে অনেক কথা বলে কি একজনের মতে ইউকি ওনা হলো একটা ভ্যাম্পায়ার যে নাকি নিজের ভিক্টমদের না সোলকে সাক করে দেয় জেনারেলি আমরা জানি ভ্যাম্পায়াররা রক্ত সাক করে বাট এই ইউকি ওনা নাকি ভিক্টমদের সোলকে সাক করে নেয় হুম কিছু সংখ্যক বলে যে ইউকেওনা ওইরকম দুর্বল চিত্ত মানুষদেরকে অ্যাট্রাক্ট করে মানে যারা সুন্দরীর সুন্দরের প্রতি পট করে অ্যাট্রাক্ট হয়ে যায় ওদেরকে কি করে অ্যাট্রাক্ট করে এরকম মানে বরফের জায়গায় নিয়ে যায় এবং ওদেরকে ফ্রিজ করে মৃত্যুর মুখে ঠেলে দেয় ঠিক আছে আরও কিছু সংখ্যক বলে যে অ্যাকচুয়ালি হয়তো ওর এরকমভাবেই মার্ডার হয়েছিল অ্যান্ড দ্যাটস ওয়াই কী বলবো ও নিজের ভিক্টেমদেরকেও ঠিক একই রকমভাবে মারে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট যেটা অনেকেই জানো অনেকেই শুনেছ কুচিসা কি ও না এইটা কি এটা অ্যাকচুয়ালি এরকম একটা ভূত জেনারেলি এটা টিন এবং ওই এরকম ইয়ং পিপলদের ধরে ওর মুখের মধ্যে একটা মাস্ক লাগানো থাকে ঠিক আছে ওর হাতে একটা কাচি থাকে অ্যান্ড তোমাকে ধরো ও কিন্তু গ্রুপের কাউকে অ্যাটাক করে না ইন্ডিভিজুয়াল বা দুজনকে এরকম করে ধরবে ধরে তোমাকে কোয়েশ্চেন করবে এমন কোয়েশ্চেন করবে ই তুমি ইয়েস করবে নো করবে ইয়েস করলেও তুমি মরবে নো করলেও মরবে কি করে বলছি ওর মুখে তো মাস্ক লাগানো তো তুমি যদি ও জিজ্ঞেস করলো আচ্ছা আমি কি খুব সুন্দর দেখতে তুমি যদি না বলো রাগের চোটে তোমাকে খুন করে দেবে আর তুমি যদি বলো হ্যাঁ তুমি সুন্দর ও কী করবে বলো তো নিজের মুখ থেকে মাস্কটা সরাবে মাস্টার পেছনে এত বিভীষদ একটা মুখ আছে না মানে কান থেকে পুরো এই কান অবধি কাচি দিয়ে কেটে কেউ যদি স্টিচ করে দেয় হ্যাঁ ওইরকম মানে কীরকম অবস্থা তোমরা জাস্ট ভাবো তোমরা কিন্তু ইন্টারনেট সার্চ করে দেখে নিও দেখে নিতেও পারো এর অ্যাকচুয়াল রূপটা কেমন ছিল তখন তুমি কি বলবে তুমি সুন্দর বলবে তুমি তো তখন কি বলবে কেউ যদি বলে না না তুমি সুন্দর না সে খুন হবে আর যদি বলে হ্যাঁ তুমি তথাপিও সুন্দর বলে আসো তোমার মুখটাও এরকম করে কেটে আমি স্টিচ করে দেই তো এই ছিল কুচিসাকি ওনার যেটা প্রচণ্ড ফেমাস জাপানে অ্যান্ড শুধু জাপানে কেন এখন অল অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু এই ভুটটা প্রচণ্ড ফেমাস তো কেমন লাগলো আজকে আজকে তো জাস্ট জাপানের কিছু নিয়ে এসেছি এরকম হনটেড হাউসগুলো এরকম আমি অ্যাকচুয়ালি পুরোপুরি তথ্য হাতে না পাওয়া অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ঠিক মনে হয় না এটা ঠিক হবে তাই একটু সময় দিয়েও আমি এক এক করে কিন্তু এরকম আনইউজুয়াল কিছু কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করব নেক্সট ঘটনায় চলে যাবো হলো দোলা দাস শেট্টি ম্যামের হ্যাঁ খুব দারুণ একটা ঘটনা কিন্তু ম্যাম শেয়ার করেছিল ডেফিনেটলি দিন আগে বাট আজকে আমি করব ঘটনাটি তোমরা জাস্ট শোনো অ্যান্ড অনেক বিষয় কিন্তু জানতে পারবে ম্যামে যতগুলি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে না ম্যাম কিন্তু সেই জায়গা রকম তথ্য দিয়েছে ইনফ্যাক্ট আমি নিজে ভালোবাসি এরকম তথ্য জানতে কারণ আমি তো এটা বিশ্বাস করি মৃত্যুর আগ অবধি জানার কোনো শেষ নেই আমরা মানে মানে যারা আমরা জানতে ভালোবাসি তারা কিন্তু খুশি হব তাই নয় কি তো চলে যাই টু থাউজেন্ড টু এর ঘটনা তখন দুলাদাস শেটি ম্যাম ওনার ওনারা তো ব্যাঙ্গলোর থাকে হ্যাঁ তো ব্যাঙ্গলোর থেকে ওই তিরুপতি যাওয়ার তিন ঘন্টা লাগে হ্যাঁ তো ওদের ফ্যামিলির থেকে ওরা সব ফ্যামিলি মেম্বার ওনার হাজব্যান্ড ওনার শাশুড়ি মা ওনার মানে জেঠানি মানে বড়োজা ভাসুর সবাই মিলে ওনার ননদ সবাই মিলে ইয়ে করলো যে তিরুপতি বালাজি যা যাবে এবং দু তিন দিন ওখানে স্টে করবে হ্যাঁ কেন মেইন উদ্দেশ্য হলো ওনার যে ছেলে মেয়ের মুন্ডন হবে আমরা সবাই জানি তিরুপতি বালাজিতে মন্নাত মাং বা যাই করো অনেকে মুন্ডন করা এবং এটা নাকি খুব একটা ভালো জিনিস হ্যাঁ তো ওই মুন্ডনের পারপাসেই ওরা ওখান থেকে গাড়ি একদম পুরোপুরি এক ফ্যামিলি রিজার্ভ করে মানে একটা গাড়িতে যাতে পুরো ফ্যামিলি মেম্বার আসে ওরকম গাড়ি রিজার্ভ করে ওরা তিরুপতিতে যায় তো তিরুপতিতে বললাম তো অনেক দর্শনীয় নাকি স্থান আছে যেটার বারে মেম পরে আসছি ওরা দু তিন দিন স্টে করবে অ্যান্ড যেদিন মানে পুরো ঠাকুরকে দর্শন করলো বালাজিকে দর্শন করলো আচ্ছা তিরুপতির নিচে পাহাড়ে তো তিরুপা পাহাড়ের ঠিক নিচ পোর্শনটাকে তিরুপতি বলে ওপরের পোর্শনটাকে বলে কিন্তু তিরুমালা আর বালাজি টেম্পলটা অ্যাকচুয়ালি তিরুমালায় অবস্থিত পাহাড়ের ওপরে তো তিরুমালায় এখানে বালাজিকে দর্শন করলেন করার পর সব ঠিকঠাক হলো এবং ওদের ইচ্ছে ছিল ওইরা ওই দিনেই বের হয়ে যাওয়ার বাট প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বলে ওরা না করছিল যে না আজকে বেরোবো না কালকে আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব। এটারও একটা কারণ ছিল কারণ এই যে আমি রাস্তা বললাম না হতে পারে যে ব্যাঙ্গালোর থেকে এই তিরুপাতির রাস্তা তিন ঘন্টা কিন্তু না ওই তিন ঘন্টার রাস্তায় ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটসে পুরোপুরি জঙ্গল এরিয়া মানে ঘনা জঙ্গল ওখানে তো জনবসতি নেই হয়তো তুমি যদি গাড়ি চালাও না হয়তো পনেরো মিনিট বা দশ মিনিট পর একটা একটা গাড়ি দেখতে পারবে মানে পুরো সুনসান এলাকা কিছু হয়ে গেলে কেউ বাঁচানোর মতো নেই আর আরেকটা কারণ আছে এখানে নাকি ছিনতাই ডাকেতি এসব হয় তো এটা একটা ভয় রিজন ছিল তো ওইখানে দোলা দোলাদি সরি দোলাদি ওনার শাশুড়ি মা তারপর হলো সবাই না করছে হ্যাঁ ওনার হাজব্যান্ড অলসো দোলাদির হাজব্যান্ড অলসো না করছে যে না না আমরা যাব না হ্যাঁ তো কিন্তু ওনার ভাসুরের সকালবেলা সকালে একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে ও বলছে আজকে যদি না যাই আমার মিটিং মিস হবে সেটা হতেই মানে আমার খুব কষ্ট হয়ে যাবে আজকেই বেরোতে হবে তো যখন উনি এতই ফোর্স করছিলেন তো ওর ওর শাশুড়ি ওনার শাশুড়ি বললেন যে ঠিক আছে চলো আজকেই বেরিয়ে যায় তো ওরা সাড়ে এগারোটার সময় বের হলেন প্রথমে ড্রাইভারের সঙ্গে অনেকটা ট্রাভেলার টাইপের গাড়িটা ছিল ড্রাইভারের সঙ্গে ওনার ভাসুর আর ওনাদের একজন রিলেটিভ বসেছে হ্যাঁ আর গাড়ি চলেছে গাড়ি স্টার্ট হয়েছে তো একটু পরে না ড্রাইভার দেখছেন ওনার ভাসুর আর রিলেটিভ যে বসেছিল না ওরা খালি ঢুলছে সাড়ে এগারোটা রাত্রে পুরো তিরুপতিতে যখন দর্শন করেন এটারও তো একটা মানে দেখো টায়ার্ডনেস আছে মন্দিরে লাইন দিয়ে ঢোকা দর্শন করা আসা হুম আর যেখানে একটু করে রেস্ট করা হয়নি উনি ঢুলুনি এরকম করে ঝিমোচ্ছে তো তখন ড্রাইভার ভাইয়াটা বললো যে ভাইয়া আপ আমার সামনে যদি তুমি এরকম ঢুলতে থাকো আমারও তো ঘুম চলে আসবে এটার থেকে ভালো যার যারা ঘুমো যাদের ঘুম আসছে না ওরা বরং আমার এখানে এসে বসুক তো আপনারা পেছনে চলে যান ওখানে গিয়ে ঘুমুন কারণ এটা কিন্তু ঠিক ড্রাইভারের সামনে তুমি যদি এরকম করে ঘুমাতে থাকো ড্রাইভারেও কিন্তু ঢুলোনি আসে বা ঘুম আসে হ্যাঁ তো এই কথাটা শোনার পর ওই তখনও কিন্তু জঙ্গল এরিয়াটা স্টার্ট হয়নি জাস্ট হবে একটা চায়ের দোকানের সামনে গাড়িটা থামলো থে থামানোর পর দোলা দোলাদির হাজব্যান্ড এবং দোলাদির সামনে চলে যায় এবং ওনার ভাসুর এবং রিলেটিভরা পেছনে চলে আসে হ্যাঁ তো বসেছে বসানোর পর আর ড্রাইভার জোরে গান চালিয়ে দিয়েছে সো দ্যাট ওর ঘুমটা তো ভাগাতে হবে না ও তো টায়ার্ড হয়ে গেছে বা কনস্ট্যান্টলি গাড়ি চলাচ্ছে রাত্রে তো সব মানুষেরই ঘুম আসে তো গান চালিয়ে দিয়েছে সো দ্যাট ওর ঘুম না আসে ও ভালো করে ড্রাইভ করতে পারে শুরু হলো জঙ্গল এরিয়া ঠিক আছে জাঙ্গাল এরিয়া ওরা যাচ্ছে তো তো অনেকক্ষণ পর খালি দুটো গাড়ির মানে ওই বাসের হেডলাইট দেখা যাচ্ছে যারা ওই ধরো ব্যাঙ্গলোর বা অন্য জায়গা থেকে টুয়ার্ডস টু তিরুপাতি যারা যাচ্ছে তা ওই দশ মিনিটে পনেরো মিনিটে একটা একটা বাস দেখা যাচ্ছে আর কি রাস্তাটা ঠিক নয় রাস্তাটা ভালো নয় হ্যাঁ তো একটু পরে তখন ক কটা বাজে সাড়ে এগারোটা বেরিয়েছে তো ধরো তখন দেড়টা বাজে দেড়টা একটা কি দেড়টা বাজে হ্যাঁ তখন দেখছে যে ওনার হাজব্যান্ড ঘুমিয়ে গেছে আর ওনারও প্রায় ধুলোনি আসছে মানে পুরো ঘুমায়নি কিন্তু হ্যাঁ জাস্ট চোখটা বন্ধ করেছে মানে ঘুম আসবে আসবে উনি বুঝতে পারছেন ড্রাইভারটা একবার ব্রেক করছে আবার চালাচ্ছে আবার ব্রেক কষছে আবার চালাচ্ছে ব্রেক কষছে আবার চালাচ্ছে হ্যাঁ তো দোলাদি দোলাদি না চোখ খুলে খোলার পরে কী দেখে বলো তো ওদের গাড়ির সামনে দিয়ে না একটা লোক যার পুরোপুরি কার্লি হেয়ার দেখতে প্রচণ্ড দুধ সাদা ফর্সা মানে খুব সুন্দর গায়ের রঙ যেটাকে বলে ওইরকম হ্যাঁ কালো রঙের একটা কাপড় পরা ধুতি পরা ধুতি ওই ওই কাপড়টা দিয়ে না পুরো আপার পোর্শনটাকে ঢাকা এক হাতে থালা এক হাতে লাঠি হ্যাঁ ও কী করছে রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে এতক্ষণ যে ড্রাইভারটা থামাচ্ছিল ব্রেক কষছিলো আবার চালাচ্ছিলো এই রিজনের জন্যই থামাচ্ছিল ব্রেক কষছিলো ঠিক আছে আর দোলা দিয়েও যখন চোখ খুলল দেখছি যে লোকটা এরকম করে যাচ্ছে আবার এরকম করে মানে এরকম এরকম করছে হ্যাঁ হঠাৎ কী হলো সামনে এসে গাড়িতে দাঁড়িয়ে গেল গাড়ির সামনে এই দেখেই না দোলাদি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলো কারণ অবভিয়াসলি উনি জানেন এই রাস্তাটা ভালো না উনি জানেন না এটা অশোরীর আত্মা না চোর ছিনতাই হ্যাঁ প্রথমে তো আমাদের দেখো নেগেটিভ জিনিসটাই আসে না প্রচণ্ড ভয় চিৎকার করে উঠেছে হ্যাঁ এই চিৎকার শুনে ওরা সবাই জেগে গেছে অ্যান্ড ড্রাইভারটা বলছে ভাবি কুচনি হওয়া কুচনি হওয়া কিছু না কিছু না তো সবাই জিজ্ঞেস করছে ড্রাইভারটাকে কী হয়েছে বউ চিৎকার করছে কেন দোলাদির কথা বলছে তো বলছে না এই কুছ কুচনি হ্যাঁ ভাবি কুচনি হ্যাঁ শান্ত চাইয়ে ওনার শাশুড়ি মাও পেছন থেকে মানে হাত দিয়ে দোলাদির মাথায় এরকম বলছে শান্ত হয়ে যায় শান্ত হয়ে যায় বলছে কী হয়েছে তখন বললো যে এরকম এরকম লোকটাকে দেখেছি তখন এই কথা শুনে না দোলাদির হাজব্যান্ড যে গাড়ি মানে দরজা খুলে বেরিয়ে যাবেন তখন সবাই আটকেছে বলে আরে রাত বিরাতে কোথায় বেরোচ্ছিস জানি না কে না কে হ্যাঁ বেরোনোর দরকার নেই তো সবাই বকা ঠোকা দিয়ে ওনাকে গাড়িতেই রেখেছেন তো আর আচ্ছা উনি তো চিৎকার দিয়েছেন আর ড্রাইভারটা কী করেছিল তো ততক্ষণে ওই লোকটাকে পাশ কাটিয়ে গাড়িটা কিন্তু মানে ইয়ে করে দিয়েছে মানে গাড়িটাকে চালিয়ে দিয়েছিল আর চলন্ত মুহূর্তেই ওই মানে কথাবার্তা হয়েছিল এবং ড্রাইভার ড্রাইভারকে গাড়ি থামিয়ে দোলাদির হাজব্যান্ড বলছিল উনি নেমে দেখবেন আটকানোর জন্য তখন গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভার বলছে আপলোক পিছে মুড়কে মত দেখিয়ে আপলোক পিছিয়ে মুড়কে মত দেখিয়ে হ্যাঁ মানে জিনিসটা কিন্তু চলন্ত অবস্থায় হয়েছে ড্রাইভার তো দেখো ওরা তো সবসময় এই রাস্তা দিয়ে আপ ডাউন করে অনেক কিছু জানে হুম তো ওটার জন্য কিন্তু গাড়ি স্লো করেছিল বাট পুরোপুরি স্টপ করেনি আর খালি ওদেরকে বলছে প্লিজ পিছে মুড়কে মত দেখিয়ে পিছে মুড়কে মত দেখিয়ে এইদিকে দোলাদির যে জেঠানি মানে যা ছিল ও বলছে দোলা মানে দোলাদির কথা বলছে উনি বোধ দাইয়ামকে দেখেছে অ্যাকচুয়ালি কন্নড় ল্যাঙ্গুয়েজে দাইয়াম হলো ভূত ভূতকে ওরা দয়াম বলে হ্যাঁ হতে পারে যে ও দাইয়ামকে দেখেছে তখন দোলা ম্যামের শাশুড়ি বলছে না না দায়াম হতে পারে না দাইয়াম হলে তো আমাদের হার্ম করতো কই ও তো হার্ম করেনি হ্যাঁ ওটা ওটা কোনো মানে ভগবানের দূত হবে হুম ভগবানের দূত হবে দাইয়াম হবে না দাইয়াম হলে তো এতক্ষণে আমাদের আরও কিছু হার্ম হবে তো প্রচণ্ড ভয়ে ভয়ে ওই রাস্তার জার্নিটা গেল আর ওনার শাশুড়ি বারবারই বলছে কোনো দূত হবে হতে পারে যে পথে আমাদের কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য ভগবান নিজের দুধকে পাঠিয়েছিল যে ওই সময়টুকু আমাদেরকে মানে ওই ড্রাইভারটা যে ব্রেক করছিল থেমেছে আবার চলেছে টাইম ওয়েস্ট হলো কি তো বলছে এটা হতে পারে যে ওই মুহূর্তে যদি আমরা ওই জায়গায় থাকতাম অ্যাক্সিডেন্ট হতে পারতো বা অনেক কিছু হতে পারতো চিন্তায় চুরি অনেক কিছু হতে পারতো হয়তো ভগবান দুধ পাঠিয়েছে আচ্ছা এই ইনসিডেন্টের পর ওরা তো ব্যাঙ্গাল চলে এসছে কোনো কিছু তারপরে কিন্তু ওদের সঙ্গে কোনো কিছু হয়নি ইনফ্যাক্ট আফটার দ্যাট অলসো দোলা দি অনেকবার তিরুপতি বাবাজি গেছে কিন্তু ওই এক্সপিরিয়েন্সের মতো কোনো কোনো দিনও ওরকম এক্সপিরিয়েন্স হয়নি তো এখন আমি জানি না সেটা ওনার যে শাশুড়ি বলেছেন ওটা সত্যি ভগবানের দূত ছিলেন নাকি ওনার যা যেটা বললেন দইয়াম ছিল সো এটা একটা কোয়েশ্চেন মার্ক ওয়ার আমারও মনে হয় যে ওটা হয়তো পজিটিভ এনার্জি ছিল কারণ ঠিক ঠিক পজিটিভ এনার্জি না হলে হয়তো কোনো হার্ম করতো বাট বারবার ড্রাইভার কেন বলছিল পেছন দিকে তাকাতে না যাই হোক কিছু কিছু ঘটনা এরকমই থাকে এই ঘটনাটাও এরকম থাকে কিন্তু একটু আনইউজুয়াল ছিল কি না বলো তো কমেন্ট সেকশানে কমেন্ট করো তো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ 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 ঘটনাগুলিকে শেয়ার করো তোমার নিয়ার অ্যান্ড ডিয়ারের সঙ্গে অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও আর রাথ এফএম এফ এম স্টেশনে কিন্তু অলরেডি চারটা এপিসোড চলে এসেছে হিন্দি যারা হিন্দিভাষী বা তোমাদের হিন্দি পরিচিত যারা আছে না তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতেই পারো রাখ এফএম হরার স্টেশন ঠিক আছে চলো নেক্সট নেক্সট একটা ইনফরমেশান দোলা ম্যাম দোলাদি শেয়ার করেছেন আমি বললাম না দোলাদির কাছে কিন্তু অনেক রকমের ইনফরমেশান আমরা পাই এটা হলো তিরুপতি বালাজি দেখো তিরুপতি বালাজি আমরা জানি মানে ভগবান বিষ্ণু বা নারায়ণের অবতার তো কিন্তু অভ্যন্তরীণ ব্যাপারগুলি অনেক কিছু কিন্তু আমরা জানি না এই এই মানে ইনফরমেশনটা শেয়ার করেছে দোলাদির শাশুড়ি হুম উনি মানে উনি যেরকম দোলাদিকে বলেছিলেন যে অ্যাকচুয়ালি বিষ্ণু মানে বালাজির দুটো ওয়াইফ হ্যাঁ আর বালাজি মন্দিরের সৃষ্টি কীভাবে হয়েছিল যেন মানে একবার কি হয়েছে বিষ্ণু ভগবানের মানে বালাজির প্রচন্ড পয়সার দরকার টাকা পয়সার ধনের দরকার পড়েছিল তখন নাকি কুবের মহারাজির কাছ থেকে উনি ধন উধার নিয়েছিলেন এবং ধনের সংখ্যাটা নাকি খুব বেশি ছিল এখন কুবের মহারাজ বারবার ওনাকে তাকদা করছেন আমার টাকা কবে দেবে আমার টাকা কবে দেবে কিন্তু বিষ্ণু ভগবান মানে ভগবান বালাজির কাছে নাকি অত টাকা ছিল না উনি খালি ওনাকে ওনার থেকে মানে সাইড কেটে কেটে যাচ্ছেন একদিন কুবের প্রচণ্ড রেগে যায় এবং বলছে আজকে আমার টাকা দিতেই হবে টাকা দিতেই হবে আর এদিকে বালাজি মানে ওনার থেকে লুকিয়ে 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 ফিরে মানে লুকিয়ে লুকিয়ে ফেরার জন্য উনি ওখান থেকে চলে গেলেন এবং কুবের যে ওনার পিছা করতে 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 মানে অ্যাট দ্য অ্যান্ড অফ দি যাচ্ছিলেন তখন নাকি এই তিরুপতি তিরুমালা পর্বতে বালাজি এসে লুকায় এবং তারপর থেকে নাকি আর পাইনি হ্যাঁ মানে কুবের আর পাইনি অ্যান্ড কথিত আছে এখনও নাকি কুবেরের ধন উনি শোধ করতে পারেনি এখনও নাকি কুবেরের ধন উনি শোধ করে যাচ্ছেন হ্যাঁ আরেকটা ইনসিডেন্ট আরেকটা যেটা আমাদের বালাজির লাড্ডু খেতে খুব ভালো লাগে না বালাজির লাড্ডু আমি তো এই বড়ো বড়ো লাড্ডু মানে দেখেছি বাট অত বড়ো লাড্ডু খাওয়া তো আমার পক্ষে পসিবল না একটু ভেঙে খেয়েছি বাট মনে হয়েছে যদি অমৃতের টেস্ট কীরকম মানে যদি আমি তো জানি না অমৃতের টেস্ট কীরকম যদি অমৃত বলে কিছু থাকে না হয়তো এটার টেস্ট একদম পুরো লাড্ডুটার মতোই হবে মানে এতই মানে খেতে টেস্টি কিন্তু এটার পিছনে একটা কারণ আছে কি কারণ ভগবান বালাজির কিন্তু লাড্ডু প্রচণ্ড ফেমা মানে ফেভারেট অ্যান্ড যেখানে লাড্ডু বানায় না যে সেগমেন্টটা আছে তিরুপতি বালাজির রাধুনীরা অনেক সময় প্রায় সময় বালাজির উপস্থিতিটা কিন্তু টের পায় ঠিক আছে বালাজি যে ওখানে আসে বালাজি যে ওখানে স্বয়ং আসেন বা স্বয়ং বিরাজমান ওটা কিন্তু রাধুনীরা টের পায় অ্যান্ড দ্যাটস ওয়াই লাড্ডুর টেস্ট পুরোপুরি অমৃত হয়ে যায় আর আরেকটা হলো যে এ আমি যে বলেছিলাম লুকিয়েছিল বালাজি কোথায় লুকিয়েছিল বলো তো যারাই দর্শনার্থী আসে না ওরা এসে এসে বালাজির এখানে একটা মানে বারান্দার মতো আছে ওখানে এসে বালাজির মানে বালাজি মন্দিরের চূড়াটা দেখে তো একবার কী হয়েছে তোলা দিয়ে ওনার জেঠানিকে জিজ্ঞেস করছে যাকে জিজ্ঞেস করছে যে দিদি এখানে মানুষ এসে কি দেখে তো ওনার জেঠানি বলছে অ্যাকচুয়ালি বালাজি না এই এখানে এসেই প্রথমে লুকিয়েছিল আর ওটার জন্য ওখানে সিলভার কোটেড করে ছোট্ট বালাজির মূর্তি রাখা আছে তো সবাই ওখানেই দর্শন করে আচ্ছা এটা তো তিরুমালা পরবর্তী তিরুপতি তিরুমালা তিরুমালার উপরে আরেকটা আছে সেটা হলো পাপনাশ একটা মানে জায়গা আছে পাপ নাশানম বলে হ্যাঁ ওইখানে জলে যদি তোমরা মানে কেউ স্নান করে আমরা যদি স্নান করি সব রকমের তো ফিজিক্যাল যে না অসুখ বিসুখ তো মানে দূর হয় প্লাস পাপ নাশ হয় তো পাপ নাম অনেকে কিন্তু ওই জায়গায় যায় ঠিক তিরুপা মানে তিরুমালার থেকে তোমরা নিচে নেমে আসলে তিরুপতি বালাজিতে আছে কাপিলেশ কাপিল কাপিল মনির আশ্রম ঠিক আছে ওটাকে বলে হলো কাপিলেশ্বরা হ্যাঁ ওটাকে বলে কাপিলেশ্বরা ওই মন্দিরে ভগবান শিব হুম বিরাজমান ভোলেনাথ বিরাজমান তো দোলাদি যেটা বলেছে পুরো তিরুপাতিটাই নাকি খুব সুন্দর আমাকে যেটা বলেছে বল মানে রুমকি তোমার মনে হবে তুমি স্বর্গ রাজ্যে চলে এসছো সিন তো আছেই প্রচণ্ড সুন্দর কিন্তু তুমি যখন তিরুমালা বা তিরুপতি জায়গাটা দেখবে পাহাড়ে চড়বে মনে হচ্ছে স্বর্গ যদি হয় এটাই হবে হয়তো তো থ্যাংক ইউ সো মাচ দোলাদি এইসব ইনফরমেশনগুলি শেয়ার করার জন্য ভূতের গল্প তো শুনতে ভালোবাসি কিন্তু এই ইনফরমেশনগুলি শুনতেও আমরা খুব ভালোবাসি তো থ্যাংক ইউ সো মাচ আরও ঘটনার জন্য ওয়েট করে আছি আজকের পর্বে কিন্তু আমি শাউট আউট দেবো ঠিক আছে তো যারা যারা কমেন্টস করেছিলে তাদের নাম আমি পড়ে শোনাব অ্যান্ড অলসো কমেন্ট কাকুলি পল প্রথম ঘটনাটা খুব কষ্টের একদম ঠিক প্রথম ঘটনাটা ছিল এই কোয়ার্টারের অ্যান্ড ত্রিপাদ সেকেন্ড ছিল ত্রিপাদ অ্যান্ড তিন নম্বরটা ছিল হোস্টেলে। দুলাম মুখার্জি ম্যাম বলেছেন মা কি করে পারলো নিজের সন্তানকে মারতে একদমই ঠিক ম্যাম এটা আমারও প্রশ্ন মা কি করে নিজের সন্তানকে মারতে পারে আচ্ছা দেবিকা বিশ্বাস লিখেছিলেন ফার্স্ট ঘটনাটা খুব কষ্টের দিদি একদমই তাই সত্যি খুব কষ্টে চন্দ্রাণী বসা খুবই মর্মস্পর্শী ঘটনা ছিল একদম শায়িনী শীল লিখেছেন খুব ভালো লাগলো তোমার বলা ঘটনাগুলি আমি আমার ফ্যামিলি নিয়ে ঘটনাগুলি শুনি খুব ভালো লাগে দি অনেক নতুন কিছু জানতে পারি খুব ভালো লাগে অ্যাকচুয়ালি কিছু আমিও অনেক কিছু জানতে পারি তোমরা যখন ঘটনা শেয়ার করো না আমিও কিন্তু অনেক নতুন নতুন কিছু জানতে পারি মানে কি বলবো অনেক বিষয়ে আমি কিন্তু নিজে সমৃদ্ধ হই ও বিষ্ণুপুর সাপখালির থেকে লিখে কমেন্টটা করেছে সুপর্ণা অধিকারী লিখেছেন দিদি আপনার গলাটা খুব সুন্দর ঠাকুরের বা ভূতের গল্প হোক ভালো লাগে দিদি থ্যাংক ইউ সো মাছ এসব কিছুই না তোমাদের ভালোবাসা শ্রাবাস্তি দে লিখেছেন খুব সুন্দর লাগছে তোমায় দিদি আর খুব সুন্দর করো তুমি বলো থ্যাংক ইউ সো মাচ দ্য লয়্যাল বং লিখেছেন সেম ইনসিডেন্ট আমাদের এরিয়াতে হয়েছিল দো ইট ওয়াজ প্যারা নর্মাল কেস বাট দ্য ওমেন কিল হার ফাইভ ইয়ার্স ওল্ড কিড আফটার কোয়ারেল উইথ হিজ হাজব্যান্ড বাট শি নট কিল হারসেলফ জাস্ট সে আমরা জাস্ট এটাই ভাবছিলাম একটা মা কী করে সন্তানকে মারতে পারে ওয়াট এভার সে নিজেও মরে যায় এখানে তো মাও নিজে বেঁচে আছে সন্তানকে মেরে দিয়েছে মানে কী বলবো উশসী রয় মুখার্জি দীপার দোষটা কী এটা এটাকে এটাতে কী ক্ষতি হয় আমার ঠাকুমা পেয়েছিলেন তার তিন বছরের মধ্যে আমার বাপে এক্সপায়ার করেন আচ্ছা সেখানে না আমি ত্রিপাদ দোষের উপর আমরা আমি বেশি কনসেন্ট্রেট করেছিলাম দীপার দোষের ব্যাপারে বলিনি আমি যতটুকু জানি দেখো সব কিছু তো আমি জানি না যতটুকু পুরোহিতের মুখে শুনেছি সেটা হলো দীপার দোষও কিন্তু ভালো নয় দীপার দোষে কী হয় ফ্যামিলি মেম্বারের যে কোনো একজন মেম্বারের প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে প্লাস ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে অ্যান্ড ওটার জন্য জানো তো ওই শ্রাদ্ধ শান্তির সময় পুরোহিতরা কিন্তু বলেই দেয় যে এরকম শান্ত মানে শান্তি সস্থান করতে হবে এই দোষটা কাটানোর জন্য ত্রিপাদ দোষ এটার জন্যই ভয়ানক ওখানে মানে ফ্যামিলি মেম্বারের একাধিক ফ্যামিলি মেম্বারের প্রাণ নাশ হওয়ার আশঙ্কা থাকে হানি তো হয় অ্যাক্সিডেন্ট হতে পারে যেটা আমি আমার মানে নিজের স্টোরিতে আমাদের ফ্যামিলিতে কী হয়েছিল বলেছি লাস্ট মানে এই ফ্রাইডের এপিসোডটাতে তো তাই আর কি ওটার জন্য কিছু ওই শান্তি সস্তায়ন করে নেওয়া উচিত আর আমাদেরকে তো বলেছিল পুরো এক বছর যদিও শান্তি সস্তায়ন করার পরেও এক বছর একটু সাবধানে থাকতে লাগে তথাপিও তো কি বলবো অল্পের মধ্যেই হয়তো কেটে দিয়েছি কেটে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ছোটো দাদুর পা ভেঙেছিল প্রাণ নাশ হয়নি স্মিতা মন্ডল আছে কি মুশকিল বলুন বলো তো দিদি মানুষ যদি পশু পাখিদের জায়গা দখল করে বসতি করতে পারে বসতি করতে পারে তাহলে ভূত মানুষ হটিয়ে নিজের জায়গা কেন করবে না একশোবার ঠিক ভূতদেরও তো জায়গা চায় তাই তো ক্যাপশনই দিয়েছিলাম আচ্ছা বিশ্বরূপ ভট্টাচার্য লিখেছিলেন কিসের অন্ধবিশ্বাস কিসের কুসংস্কার থ্রি ডাইমেনশনাল জগতের অধিকাংশ ফিজিক্স ল ফোর ডাইমেনশাল জগতে অচল হাজার হাজার বছর ধরে মানুষের মেনে ঢলা সংস্কারকে যারা কুসংস্কার বলে উড়িয়ে দিতে চায় তাদেরকে কোয়ান্টাম ফিজিক্স সম্বন্ধে বললে তারা দশবার খাবে খাবে অ্যাকচুয়ালি বলো ব্যাপারটা কি বলো তো ভাই মানে বিশ্বাস নিজের নিজের জায়গায় আমরা বিশ্বাস করি অনেকে অবিশ্বাস করে আমি যেটা বলি যতক্ষণ না নিজের চোখে কেউ না দেখছে না এই জিনিসটাকে শোনা একটা আলাদা কথা শুনে আমরা অনেক ঘটনাকে শুনে হেসে উড়িয়ে দিতে পারি অবিশ্বাস করতে পারি বা অনেক কিছু বলতেও পারি বাট যখন নিজের সঙ্গে হয় না তখন যে ওই ফিলিংসটা কি যতক্ষণ না নিজের সঙ্গে হচ্ছে সেই জিনিসটা কিন্তু বিশ্বাস করা হয় তো কোনো ক্ষেত্রে মুশকিল হয়ে দাঁড়ায় এটা তো কী বলবো আর চিরঞ্জিত চ্যাটার্জি লিখেছেন এক্সেলেন্ট ইনসিডেন্ট স্মিতা মণ্ডল লিখেছেন থ্যাংক ইউ সো মাচ স্মিতা মন্ডল লিখেছেন একই ভূতুর মতো ছোট্ট মিষ্টিভূত সত্যি ছোট্ট মিষ্টি ভূত বাট ওদের প্রণীতিটা ওরকম না হলেই ভালো হতো তাই না স্মিতা মন্ডল দায়রা বান্ধা কেমন খেলা গো দিদি দায়রা বান্ধা খেলা কেমন দি কেমন আমি অন্য কোনো এপিসোডে তোমাদেরকে ভালো করে বোঝাবো এটা আমরাও খেলতাম ছোটোবেলা মল্লিকা দাশরুম কি তুমি মানসিকভাবে খুব নরম প্রকৃতি প্রীতির আর জেনুইন তোমার জন্যই উপস্থাপনাগুলি তাই তোমার কথায় প্রাণ পাই থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অন্তরা লিখেছিলেন থ্যাংক ইউ বুঝিয়ে বলার জন্য কারণ ত্রিপাদ দোষটা কিন্তু অন্তরা আমাকে বলেছিল দিদি ত্রিপাদ দোষটা কি একটু বলো রাজীব এটা সুস্মিতা দি হবে নাইস লুকিং বোন থ্যাংক ইউ সো মাচ দি স্মিতা মন্ডল তোমাকে দেখতে আজ দেবী লক্ষ্মীর মতো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার মতো লক্ষ্মী আমার মেয়ে বলে আমি নাকি সবসময় চণ্ডী রূপে থাকি আর মাদের একটু রূপ হয়তো ধারণ করতে হয় নাহলে বাচ্চা মানুষ করতে একটু কষ্ট হয় কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট সেকশনে প্লিজ 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 কমেন্ট করো কারণ আবার কোনো দিন আউট পর্ব নিয়ে চলে আসবো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউসুন নমস্কার